বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষার্থীদের সমিতির সহসাধারণ সম্পাদক স্বপন মিলন বলছি। আমাদের রাজ্যের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করা। সেটা হচ্ছে যে আপনারা জানেন সবাই যে আমাদের রাজ্যে অনেক স্কুল, বিশেষ করে জুনিয়র হাই স্কুলগুলো জিরো এনরোলমেন্ট স্কুল হয়ে গেছে। তো আমি এর আগেই বলেছিলাম ফেসবুকের মাধ্যমে যে জিরো এনরোলমেন্ট স্কুল যেগুলো আছে সেখানকার টিচারদের অনেক বদলি করার ব্যবস্থা করছে সরকার। তো মোটামুটি আমরা এটা জানতে পেরেছি। ইতিমধ্যে আরেকটা কথা বলি, ইতিমধ্যে প্রাইমারি স্কুলে প্রায় 200-300টার মতো প্রাইমারি স্কুল সেগুলো তুলে দিয়েছে এবং সেখানকার টিচারদের অন্যত্র বদলি করে দিয়েছে। কিন্তু একই পথে আমাদের মানে সেকেন্ডারি স্কুলগুলো যাচ্ছে আর কি। তো একটা জিনিস জানা গেল যে প্রায় রাজ্যের 80টার মতো স্কুল স্কুল, বিশেষ করে জুনিয়র হাই স্কুল এবং সেকেন্ডারি স্কুলগুলো যেগুলো আছে তাদের প্রায় 400 কাছাকাছি টিচার আছেন, যে টিচারদের অন্যত্র বদলি করার একটা ব্যবস্থা করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে কোনো স্কুল যদি জিরো এনরোলমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্কুলটাকে তার কতটা ভাইটালিটি আছে বা তাকে বাঁচানো যায় কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। কারণ অনেক স্কুল আমরা দেখেছি যে বছরের পর বছর জিরো এনরোলমেন্ট, তার ধারাবাহিকতা দেখলে বোঝা যাবে যে হয়তো গত 5 বছর ধরেই কোনো ছাত্র ভর্তি হচ্ছে না, অথচ 5-6-7 করে টিচার আছে, তারা কাজ করার সুযোগ পাচ্ছে না, অন্যত্র কোনো কাজ করার কোনো সুযোগ করে দেওয়া হচ্ছে না আর কি। স্বাভাবিকভাবে মানসিক যন্ত্রণার মধ্যে তারা থাকেন। তাই এই পরিস্থিতিতে যদি ওই স্কুলটাকে তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে খুব একটা বাধা থাকে না। কিন্তু এমন যদি হয়, ধরুন 1 বছর আগে বা 2 বছর আগে কোনো স্কুলকে স্কুলে জিরো এনরোলমেন্ট হয়েছে, তাকে যদি আবার নতুন করে পরিবর্তন করা যেত বা যদি অন্য মিডিয়ামে চেঞ্জ করা যেত তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদেরকে স্কুলটাকে বাঁচানো যেত। তো সেই পথে পরে এই সরকার হাঁটছে না মনে হচ্ছে আমাদের যতটুকু ধারণা। কারণ আমাদের কাছে লেটেস্ট যে খবর আছে সেটা খুব একটা ভালো খবর, কিন্তু উদ্বেগের খবর। উদ্বেগের খবর আমরা এই কারণে বলছি যে আপনারা জানেন যে আজকের থেকেই কিন্তু এই জিরো এনরোলমেন্ট স্কুলের টিচারদের ট্রান্সফার অর্ডার ইস্যু হতে শুরু করেছে। এসএসসি রেকমেন্ডেশনের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ সেই অর্ডার বের করছে এবং সেই কপি আমাদের কাছে এসে পৌঁছে গেছে ইতিমধ্যে। তাতে করে দেখা যাচ্ছে যে একজন দিদিমণি, তার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, তিনি পশ্চিম মেদিনীপুরে চাকরি করতেন, তার বাড়ি থেকে ডিস্টেন্স ছিল হচ্ছে 100 কিলোমিটার। কিন্তু পরবর্তীকালে আবার যে স্কুলটা তাকে দেওয়া হয়েছে ট্রান্সফার করে, সেটার থেকে তার বাড়ির ডিস্টেন্স হয়ে গেলো 210 কিলোমিটার। তার মানে বিতর্কটা আমি এই জায়গায় কথা বলছিলাম, আশঙ্কার কথাটা এই জায়গায় বলছিলাম যে ঠিক আছে, জিরো এনরোলমেন্ট স্কুল বাধ্য হয়ে যদি সরকার তুলে দিতে চায় তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই, সেটাকে রিভাইভ করার চেষ্টা করলে অনেক ভালো হতো, অনেক ভালো উদ্যোগ হতো, অন্যভাবে অন্য পদ্ধতিতে মিডিয়াম চেঞ্জ করে অন্য কিছু করে। কিন্তু যদি নেহাতেও তুলে নিতে হয় কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে আমাদেরকে, যে টিচাররা যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যা দেওয়া আছে তার কাছাকাছি যাতে দেওয়া হয়। কলকাতার ক্ষেত্রেও এরকম বহু স্কুল তুলে দেওয়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি আমরা, এবং সেখানকার টিচারদের জেলার মধ্যেই ট্রান্সফার দেওয়া হবে বলে আমরা শুনতে পাচ্ছি। এখনও পর্যন্ত ট্রান্সফার অর্ডার না বেরোনো পর্যন্ত কিছু বলা যাবে না, তবে এই প্রস্তাব যে গৃহীত হয়েছে এবং উপর মহলে একবারে উদ্বর্তন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যেটা হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে আমরা যেটা বলছিলাম বারবার করে যে জিরো এনরোলমেন্ট স্কুল যত আছে আমাদের রাজ্যে, সেটা জুনিয়র হাই স্কুল হোক, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি হোক, সেই সব স্কুলে আর টিচাররা থাকতে পারবেন না, তাদেরকে খুলে অন্যত্র বদলি করা হবে। সরকার মোটামুটি মনে হচ্ছে এটা সিদ্ধান্তটা নিয়েছে এবং ডিটারমিনেশন তাদের আছে। কারণ আজকে আমরা যেটা আভাস পেলাম, ইতিমধ্যেই প্রায় 350-400 কাছাকাছি টিচারের ট্রান্সফার অর্ডার মানে ডিপার্টমেন্ট থেকে, বিশেষ করে বিকাশভবন থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যেই দেখুন সেই অর্ডারগুলো কিন্তু এসএসসির মারফত মধ্যশিক্ষা পর্ষদ অর্ডার রিসিভ করতে করে দেবে। এবং এগুলো সবই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে কিন্তু অর্ডার হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে ট্রান্সফার হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো শিক্ষক শিক্ষিকাদের, যে যদি কেউ মনে করেন যে অনেক দূরে তাকে বদলি করে দেওয়া হচ্ছে বা সেটা তার কাছে সুইটেবল হচ্ছে না, আপনারা রিলিজ নেবেন না, জয়েনও করবেন না নতুন স্কুলে। প্রয়োজন হলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যদি অনেক দূরে হয়ে যায় বাড়ি থেকে সেখানে কিন্তু আপনি রিলিজ নেবেন না, এইটুকুই আমাদের অনুরোধ।